জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 59তম জন্মদিন আজ। 1964 সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে জন্ম নেন শেখ রাসেল। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সে বিষয়ে রিপোর্ট করেছেন তৌফিক মাহমুদ মুন্না। ছোট্ট প্রাণবন্ত একটি শিশু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম মুজিবের ছোট সন্তান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই, ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে 1964 সালের 18 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের সবার ছোট হওয়াই ছিল সকলের বেশি আদরের। শুভ জন্মদিন। দার্শনিক বার্নার্ড রাসেলের নামের সঙ্গে মিল রেখে রাসেল নামটি রাখেন বঙ্গবন্ধু। ভীষণ দুরন্ত ছিল শেখ রাসেল, তার দুরন্তপনার সঙ্গী ছিল বাইসাইকেল। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের অন্য সদস্যদের হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বাদ যায়নি শিশু রাসেলও। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারের নিশ্চিহ্ন করতে 11 বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও তার শিশুপুত্র শেখ রাসেলের হত্যায় জড়িত দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। দণ্ডপ্রাপ্ত এসব পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এখন সময়ের দাবি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।